এই ছবির গভীরতা কতটুকু ক্রিকেট প্রেমী হলে আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন। রনি তালুকদারের শটের পর সবার দৃষ্টি বলের উপর, কত দূর গেল বল। এইভাবে দৃষ্টি যদি রনির ক্যারিয়ারের উপর থাকত, তাহলে হাথুরুসিংহে আফসোস করে বলতেন না কেন তালুকদার এতদিন জাতীয় দলের বাইরে ছিল, কেন তার সুযোগ হয়নি। 8 বছর পর জাতীয় দলে রনির নতুন আগমন হলেও এমন দৃশ্য দেখে তা মনে হবার উপায় নেই। দলের সাথে যেভাবে অনুশীলন করে যাচ্ছেন, কোচ সতীর্থদের সাপোর্ট পাচ্ছেন, মনে হতেই পারে রনির জাতীয় দলের নিয়মিত এক সদস্য। কিন্তু সেই ভাগ্যের ছোঁয়া লাগেনি তার ক্যারিয়ারে। তবে পুরনো দিনের হতাশার গল্প ভুলে সময় এসেছে রনির সামনে লিখতে হবে নতুন কাব্য। নিজেও প্রস্তুত, বিপিএলে ছিলেন সেরা ছন্দে, সুযোগ পেলে ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন। ব্যর্থ হলেও হতাশ হওয়ার কিছু নেই, পাশে থাকতে হবে, পর্যাপ্ত সুযোগ দিতে হবে, কারণ রনির অ্যাবিলিটি সম্পর্কে প্রশ্ন তোলার সুযোগ নেই। শুধু আস্থার হাত রাখতে হবে তার কাঁধে, রনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। ঘরের মাঠে সিরিজ, টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দল পিছিয়ে থাকলেও এবারের দলটা বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে। অভিজ্ঞ, তারুণ্য ও পরীক্ষিত পারফর্মারদের নিয়ে সাজানো স্কোয়াডকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড, তাই ভেবে একটু বিচলিত নয়। অনুশীলনে সাকিব শান্ত হৃদয়ের রনিদের বেশ চনমনে মনে হয়েছে। বাংলাদেশের ক্রিকেটাররা অনুশীলনের শেষ কবে এতটা চনমনে ছিল, হয়তো আপনি মনে করতে চাইলেও মনে করতে পারবেন না। রনি তালুকদার, তৌহিদ হৃদয়, শান্ত, লিটনরা আজ নিজেদের দিনটাকে দারুণভাবে উপভোগ করেছেন, হাতুরু আশাবাদী এমন দল নিয়ে। জানিয়েছেন তাদের উপর বাড়তি চাওয়া নেই, বিপিএলের মতোই পারফরমেন্স চান। সবই দারুণ, এখন মাঠে নিজেদের কতটা চনমনে রাখতে পারবেন রনি হৃদয়রা, সেটি দেখার বিষয়। মাঠের ফলাফল যেমনই হোক না কেন, প্রতিটি প্লেয়ারের অ্যাপ্রোচ যেন পজিটিভ থাকে। কপাল টুকা দেয় পাঁচটাকে পেতে পারো পাঁচটা শুরু করে।